ফ্রেন্ডস, মাই নেম ইজ কৃতিকা। আর তোমরা কি দেখছো? কৃতিকা স্টুডেন্ট ফান। তো আজকে হলো মঙ্গলবার, আর তোমরা এই ভিডিওটা দেখবে সানডেতে। তো আমি একটা ল্যাপটপ পাবলিক, তো আজকে ভিডিও শ্যুট করে সারা সপ্তাহ এডিট করেও রবিবারে সেটা আপলোড করব। আমি যাবো কুরমাতলায় পুজো দিতে, আর কিছু টুকটাক শপিং করব, এটাই থাকবে ভিডিওতে। তো দেখো পুরো ভিডিওটা, আশা করি অনেক ভালো লাগবে। আর আমার বিগত দুদিন ধরে প্রচণ্ড জ্বর, গলা ব্যথা, ঠান্ডা কাশি ছিল, তো সেগুলো আমি কোনো রকম কাটিয়ে উঠেছি। তাই রাতে আবার তেল দিয়ে এখন শ্যাম্পু করব, সকাল 5:30টার সময় ওগুলো আবার নিয়ে আসবো জীবনে। তো চলো দেখা যাক পুরো ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে আমি নুসরত জাহান দির একটা সুন্দর অ্যাড দেখলাম, যেটার মধ্যে এরকম একটা কাচের বাটি নিয়ে এরকম হাত দিলে এইভাবে তেল দিলে, এইভাবে তেল দিলে, মি টু কেয়ার টাইম কিছু একটা তেল দিল, বাট কিছুই মনে হলো না। আর আমিও তেল দিয়েছি মাথা, দেখো আমার এটা মি টু কেয়ার টাইম। মানে সিরিয়াসলি এত ফেক কি করে দেখায় এরা, ভগবান জানে। তো আমি এখন স্নান করব, স্নানের পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো তারা। তো আমি রেডি পুজো দিতে যাওয়ার জন্য, এখন বাজে 7টা। আর আমার বাড়ি থেকে ঘাটে যেতে লাগে 5 মিনিট, ঘাটের থেকে নৌকো ক্রস করে তারপরে টোটোকে বললে, যে কোনো টোটোওয়ালা কুরমাতলা যায়। আর যারা কৃষ্ণনগর দিয়ে আসবে তারাও ফার্স্টে ঘাটেই আসতে হবে, আর যারা অন্য কোথাও দিয়ে আসতে চাইবে কুরমাতলায়, তাদের স্টেশনে এসে যে কোনো টোটোওয়ালাকে, মানে মধ্যে কথা যে কোনো নবদ্বীপে ঢুকে যে কোনো টোটোওয়ালাকে বললেই হবে যে কুরমাতলা যাবো, খুব ফেমাস জায়গা। তো চলো একবারে ওখানে গিয়েই দেখাচ্ছি, ওখানে গিয়ে দেখা হচ্ছে দাদা। তো এই হলো নৌকা, আমরা চলে এসেছি নৌকায়। এটা ক্রস করে যেতে হয় ওপারে। এই হলো সিজা, আর এটা শ্বেতা। সিজা কিছু বলতে চায় না? আমরা কিছু বলতে চাই কি নেবার মাইন্ড। যাই হোক, সিজা খুব লজ্জা পায়, এমনি খুব নির্লজ্জ, কিন্তু যাই না ভিডিও করতে খুব লজ্জা পায়, ওর মুখটা বোধহয় ব্যাকা ব্যাকা তাই হতে পারে। আমার মন চায় আমি খুব জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলি, কিন্তু রাস্তার লোক যেহেতু আমাকে পাগল ভাববে তাই আমি কথা বলি না। এবার দেখি ওনার দ্বারা হয় কিনা। জানে তার জন্য ভয়ের চোটে রাস্তাঘাট সব কালো কালো, সব খালি করে দিয়েছে ভয়ের চোটে রাস্তাঘাট, কারণ ওরা খুব ভালো করে জানে সিজা এই মুখ নিয়ে রাস্তায় আসবে, তাই সব দোকান বন্ধ, সব ভয়ের চোটে রাস্তাঘাট খালি, কারণ কেমন সত্যি কথা, তাহলে গায়ের গন্ধ আমার গায়ে দেবে রাস্তায় গেছে, মানে গায়ে তো দেওয়া যায় না, একটা ফট করে একটা মানুষ গাছ দেখায় এই জায়গায়। এই জায়গায় প্রত্যেক মঙ্গলবার গাছের আশেপাশে এসছি আমরা কুরমাতলা। এই হলো শিব ঠাকুরের মন্দির। এখন সব ওয়েট করছে পুজো দেওয়ার জন্য। Thank you.
কাটি মোমবাতি কিছু নেই এটা হলো অনেক পুরনো পোড়ামা মন্দির, অনেক পুরনো এটা, এটা দেখতেই পাচ্ছ একটা বট গাছের নিচে পুরো মন্দিরটা, পুরো বট গাছের মধ্যে ভেতরে ঠাকুর আছে। আর এটা খুব জাগ্রত, এখানে সবাই পুজো দেয়। আমি অনেক বছর দিয়েছিলাম, 3 বছর আগে প্রত্যেক বছর দিতাম, বাট লাস্ট 3 বছর ধরে দেওয়া হয়নি, 3 বছর আগে দিয়েছিলাম। তো হঠাৎ করে আমার মনে হলো যে আমি পুজো দিই, কারণ লাইফে যখন কোনো ডিপ্রেশন আসে তখন সব ডিপ্রেশন ভগবানের পায়ে দিয়ে নিজে চিল হয়ে যেতে হয়। তো তার জন্যই আমার আজকে পুজো দিতে আসা। ওখানেও পুজো দেয়, এটা মা ভবতারিণীর মন্দির, মা ভবতারিণীও খুব জাগ্রত। এখানে ফুল টুল সব কিছু বসছে, আপনারা চাইলে এখান থেকে ফুলও নিতে পারেন, বাট আমি বাড়ি থেকেই গাছে আমাদের অনেক লাল জবা হয় নিয়ে এসেছিলাম। এটা হলো পূর্ণাতলার মোড়, এই হলো মন্দির আর গাছ। এখানে অনেক রকম গাছ পাওয়া যায়। বাড়ি যাব, তো আজকের মতন এখানেই ব্লগ শেষ, আবার নতুন কোনো ব্লগ নিয়ে দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। ভেবেছিলাম অনেক গাছ টাছ কিনবো, কিন্তু কিছুই কেনা হলো না, কারণ কর্মাতলায় যারা গাছ বিক্রি করে তারা গাছ নয়, তারা ডায়মন্ড হীরা টিরা বিক্রি করছে। তো মানে এক একটা গাছ 100 টাকা 80 টাকার নিচে কোনো গাছ বলছেই না, এর থেকে আমাদের এখানে নার্সারিতে অনেক ভালো ভালো গাছ পাওয়া যায়। তো আমি তার জন্য কোনো গাছ নিতে পারলাম না, আমার খুব ইচ্ছে ছিল অনেক গাছ নিয়ে আসার, কারণ অযথা যে জিনিসটা কম দাম সেটা বেশি দিয়ে কিনতে আমার সত্যি খুব গায়ে লাগে, কারণ আমার কাছে টাকার অনেক ভ্যালু। আর ভেবেছিলাম কয়েকটা ফুলের টব, কিছু কসমেটিক জিনিসপত্র কেনা ছিল সেগুলোও কিনবো, কিন্তু পূর্ণাতলা জানি না মঙ্গলবারে কিছু দোকান হলেও খোলা থাকে, বাট আমার এতই ব্যাড লাগ আমি কিছু বলে সবটাই বন্ধ করে দিচ্ছি, কিচ্ছু একটা খোলা নেই, কিচ্ছু একটা না, শুধু পূর্ণাতলাটা খোলা পুজো দেওয়ার জন্য। তো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ, ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও। পুজো দিতে যাওয়ার কোনো মেন মোটিভ কোনো ছিল না, কোনো কারণই পুজো দিতে যাওয়ার, একটাই কারণ সেটা হলো বিগত অনেক কয়েকদিন ধরে আমি একটু ডিপ্রেস ছিলাম, মন খারাপ ছিল, আর খুব জ্বর ছিল আমার এই কয়েকদিন, আমার মুখের চেহারা দেখেই হয়তো বোঝা যাচ্ছে পুরো জ্বরে। যারা রোগা হতে চায় তারা গঙ্গায় টঙ্গায় স্নান করে জ্বর নিয়ে আসো, তাহলে আমার মতন একদম রোগা হয়ে যায় আবার জ্বর টর হয়ে। তো
যখনই লাইফে মানুষ ডিপ্রেস হয়ে যায় তখন পুজো দিয়ে ভগবানের চরণে সব ডিপ্রেশন দিয়ে নিজে ফ্রি হয়ে আসতে হয়, তার জন্যই আমার যাওয়া। এটা আমার একটা লজিক, এই উপভোক্তা হলাম আমি কৃতিকানাথ, আর কিছুই না। তো এখন আমরা যাচ্ছি, একটা ঠাকুমা ছিল ওনাকে কিছু জিনিস দিয়েছিলাম আমরা, সেটা ওই ঠাকুমার পাশের বাড়িতে দেওয়া হয়েছিল, তো ঠাকুমাকে দিয়েছে কিনা জানতে। চলে এসছি আমতলা, আমার ভিডিও শেষে টেলি থাকবেই, দেখি কোথায় টেলি। টেলি সোনালি কালু, টেলি সোনালি কালু, কিন্তু গায়ে ওঠা যাবে না। কিন্তু ওই মহিলাটার অবস্থা তোমরা দেখলেই, উনি ওই জায়গাটার মধ্যে ওনার একটা ঘর আছে, উনি একলা নিজেই থাকে, আর মানে চোখেও দেখতে পায় না, কানেও ঠিক মতন শুনতে পারে না, বাট কথা বললে গিয়ে তারপর অনেকক্ষণ পর চিনতে পারে। আর মানে এরকম মানুষ দেখলে সত্যি খারাপ লাগে, এদের ছেলেমেয়েরা যে কীরকম প্রকৃতি দিয়ে তৈরি সেটা ওরাই জানে, আর ভগবানই জানে। ফুলু আমার বাগানের ফুল গাও, মহিলাটাকে আমরা চিনতাম না। ইনসিডেন্টটা হয় যে আমার বোন নবদ্বীপ যাচ্ছিল, তো সেখানে যাওয়ার সময় ওই মহিলাটার সাথে ওর রাস্তায় পরিচয় হয়। মানে উনি বসে বসে রাস্তায় কান্না করছিল, জল টল নিয়ে বাড়ি যেতে পারছিল না, ও গিয়ে দিয়ে এসেছিলো। তখন উনি বলছিল যে আমার ঘরে খাবার টাবার নেই, তো তারপরে ও গিয়ে একদিন দিতে গেছিলো, যাওয়ার পরে মহিলাটা বাড়ি ছিল না, পাশের বাড়িতে দিয়ে এসেছিলো, তাই আজকে আমরা জিজ্ঞেস করতে গেছিলাম। তো তোমাদের আশেপাশে এরকম লোক থাকলে অবশ্যই অনেক কিছু আমরা অনেক টাকা অনেক জায়গায় খরচা করে ফেলি, তো এরকম লোকদের সাহায্য করা অবশ্যই যায়। আর ভগবান কাউকে যেন এরকম ছেলেমেয়ে না দেয় কখনো, যে এরকম বয়স্ককালে তারা একদম এরকমভাবে এক ঘরে করে রেখে দেয়। আর ওনার কাছে একটা কারেন্টও নেই, জলের কল নেই, কিচ্ছু নেই, শুধু ওই ঘরটুকু, ওপরে চালও নেই, একটা তাঁবু দেওয়া শুধু। দেখলি তোমরা কেমন অবস্থা। ওটা হলো রথতলার ওখানে ওনার বাড়ি, যদি কেউ হেল্প করতে চাও আমার আশেপাশে বাড়ি হোক গিয়ে হেল্প করতে পারো। উনি তেমন কিছু খায় না, মুড়ি টুড়ি চিড়া এসবই খায়। এই ছিল আজকের মতন ভিডিও, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।